الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون شمانتو আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে প্রথমেই এই ভিডিওগুলি করার সময়, মুআল্লিম প্রশিক্ষণের ভিডিওগুলি করার সময় বলেছিলাম আমরা তিনটা কোর্সে প্রশিক্ষণ দিয়ে থাকি। প্রথম হচ্ছে তালিমুল কোরআন, দ্বিতীয় হচ্ছে সহিহ তালিমুল কোরআন, তৃতীয় হচ্ছে তালিমুস সালাত। তালিমুল কোরআন বলেছিলাম নিরক্ষর শিশু এবং নিরক্ষর বয়স্ক মানুষের জন্য, যারা কোরআনটি পড়তে জানেন না তাদের জন্য। সেই কোর্সটা বোর্ডের লেখার মাধ্যমে শিক্ষা আমরা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করব সহিহ তালিমুল কোরআন। যাহারা কোরআন শরীফ পড়তে জানেন শুদ্ধ নেই তাদের জন্য এই ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। দর্শক শ্রোতা শিক্ষার্থী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে এই কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এর প্রতি বিশ্বাস ঈমান স্থাপন করে। ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এর কুফরি করে অবিশ্বাস করে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাহলে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হক হক সম্পর্কে বিশ্ববিখ্যাত তাফসীর ইবনে কাসির, যা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বঙ্গানুবাদ করেছে, আপনারা ওখানে খুলে দেখতে পারেন। 121 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে, আর অন্যান্য সাহাবীদের থেকেও হাদিস আনা হয়েছে হক সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেহেতু রাসূলের একজন বিশিষ্ট কোরআনের বিশারদ সাহাবি ছিলেন, তিনি ঘোষণা করতেছেন তেলাওয়াতের হক হচ্ছে তিনটা। এক নম্বর হক হচ্ছে কোরআনের হালালকে হালাল হিসাবে জানা, কোরআনে হারামকে হারাম হিসাবে হালাল হারাম জানা, কোরআনে হালাল হারাম জানা এক নম্বর হক। দুই নম্বর হক হচ্ছে হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা। অবশ্য হালাল হারামের ব্যাখ্যার ব্যাপারে, কোরআনের হালাল হারামের ব্যাখ্যার ব্যাপারে সহিহ হাদিস প্রযোজ্য। সহিহ হাদিস আর কোরআন মিলে যাহা হালাল তাহা আমরা গ্রহণ করব, যাহা হারাম তাহা আমরা বর্জন করব। এই দুইটা গেল হক। তৃতীয় হক হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে কোরআনে হাকিমে উচ্চারণ শিক্ষা দিয়েছেন, আমাদেরকে হুবহু সেই রকমে উচ্চারণ শিখতে হবে। এটা হচ্ছে তৃতীয় হক, এর ব্যতিক্রম করা যাবে না। রাসূল থেকে এ পর্যন্ত ধারাবাহিক বা সিলসিলায় আমাদের কাছে তেলাওয়াতের বিশুদ্ধ যে জিনিস এসেছে সেটাইকে আমরা বলেছি সহিহ তালিমুল কোরআন, বা এর পক্ষে যে এলেম দেওয়া হয়েছে সে এলেমকে বলা হয় এলমুল তাসবিহ, শুদ্ধ করে পড়ার নিয়ম পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আপনাদের সামনে সাধারণ মানুষ যারা, তাদের জন্য যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না বা মাদ্রাসায় লেখাপড়া করলে এলমের তাজবিদ সম্পর্কে লেখাপড়া করেন না, মাসকে করেন নাই, তাদের জন্য আমরা সর্বপ্রথম তাজবিদের কিতাব থেকে প্রাথমিকভাবে 18টা নিয়ম শিক্ষা দেব। সে 18টা নিয়ম আমরা তালিমুল কোরআন মুআল্লিম প্রশিক্ষণও আপনাদের সামনে তুলে ধরছিলাম, কিন্তু সেখানে আর এখানে সামান্য একটু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলি সহ আপনাদের সামনে আমরা পেশ করব। এখানে আমরা 18টা নিয়মের মধ্যে প্রথম নিয়ম হচ্ছে মাখরাজ শিক্ষা। মাখরাজ আরবি শব্দ বলেছিলাম পূর্বেও,
যে হরফ যে স্থান থেকে বের হয় সে স্থানকে সে হরফের মাখরাজ বলা হয়। আমরা একটা পারিভাষিক অর্থ বলেছিলাম, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, এই হিসেবে আমরা বলেছিলাম। এটা তালিম কোরআন নিরক্ষর শিশু নিরক্ষর বয়স্কদের জন্য 17টি মাখরাজ পেশ করেছে, কিন্তু সহি কোরআন যারা শিখবেন তারা 17টা মাখরাজ মুখস্থ করতে বয়স্ক মানুষদেরকে অনেক সময় লাগবে। যারা কোরআন শিখ পড়তে জানেন তারা অধিকাংশই বয়স্ক মানুষ, সেজন্য আমরা এটাকে সংক্ষেপ করেছি। আর এই সংক্ষেপ করা আমার ব্যক্তিগত নয়, এটা ইলমে তাজবিদের কিতাবের সকল কারিগণ এটাকে সংক্ষেপ করে এভাবে লিখেছেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করলে আপনারা বুঝতে পারবেন যে 17টা মাখরাজের সংক্ষেপ করে 5টায় নিয়ে আসা হয়েছে। আমরা এটা বোঝার জন্য বলি 29 17টি মাখরাজ হচ্ছে 17খানা গড়, আর 17খানা গড়ে বাস করে 29 জন, আর 17খানা গড় হচ্ছে 5টা বাড়িতে। এই হিসাবে 5টা মাখরাজ সংক্ষিপ্ত আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তো মাখরাজের একটা চিত্র আছে আমাদের বই সহিত আলিমুল কোরআন বই কভার পেজে, আপনারা দেখবেন চিত্র সহকারে দাঁতের চিত্র এবং মুখমণ্ডলের চিত্র সহকারে দেওয়া আছে। আমরা সেই চিত্রগুলি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবো। বইগুলি পাওয়ার জন্য ঠিকানা আমরা বলছি 501/1 ব্যাপারীগুলি ওয়ালেস রেলগেট মগ বাজার ঢাকা, এখানে পাবেন, এবং ওয়ালেসের সকল লাইব্রেরিগুলিতে পাবেন, মগ বাংলাবাজার কম্পিউটার মার্কেটে সেখানে লাইব্রেরিগুলিতে পাবেন, কাঁটাবন লাইব্রেরিগুলিতে পাবেন, এবং দেশের বিভিন্ন প্রখ্যাত নাম করা যেমন আন্দরকিল্লা, চট্টগ্রাম, শাহী, জামু মসজিদের আজাদ বুকসে পাবেন, এবং সেখানে অন্যান্য লাইব্রেরিগুলিতেও পাবেন, এবং দেশের নাম করা অন্যান্য সকল স্থানে আমাদের এই বইগুলি আপনারা পাবেন। আমরা এখন শুরু করতেছি সংক্ষিপ্ত মাখরাজ, যেটা বিস্তারিতকে সংক্ষেপ করা হয়েছে। সেই সংক্ষেপে প্রথম মাখরাজ হচ্ছে হরফে হালি। এটা আমার কথা না, কিতাবের মধ্যে আছে, আমরা আমার সাথে আপনারা বলুন এবং এই ছয়টা হরফ আদায় হবে হরফ থেকে কোনখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখুন হরফে হালকি ছয়টি, হামসা হা আইন হা ওয়াইন খ, এইভাবে আমরা দেখাইয়া দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। বিস্তারিত কথা আমরা বললাম না, 1 নম্বর মাখরাজ হরফের শুরু হইতে হামজা হা, এত কথা মুখস্থ করার দরকার নাই। নিশ্চয় আপনাদের এই ছয়টা হরফ মুখস্থ হয়েছে, বলুন আমার সাথে হরফে হালকি কয়টি, হরফে হালকি ছয়টি, কি কি, হামসা হা আইন হা ওয়াইন খ, হরফ সাফবি চারটি, ফা ওয়াও বা মিম। সাফুন শব্দের অর্থ হচ্ছে ঠোঁট, ঠোঁট থেকে যে হরফগুলি আদায় হয় এগুলোকে বলা হবে সাফবি। আমরা হালকি বলছি এই জন্য হরফ থেকে আদায় হবে, যে এগুলোকে হালকি বলছে আরবি শব্দ, কিন্তু আমাদের দেশে এটা বাংলা হয়ে গেছে। হলকের বাংলা বলি, কণ্ঠনালী বলি, তো সাধারণ মানুষ বলবে কণ্ঠনালী, আমরা চিনি না, হলকে সাধারণ মানুষ চিনি, সেই জন্য প্রথমটা আরবি বলেছি বিদে। আমরা দ্বিতীয়টা সাফবি, ঠুটি হরফ, বাংলা শুনতে একটু খারাপ লাগে, সাফবি মানে বাংলা বললে বলতে হবে ঠুটি হরফ, আমরা আরবি বললাম সাফবি। হরফে সাফবি চারটি, কিভাবে উচ্চারণ হবে আমার ঠোঁটের দিকে একটু দেখুন, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। হরফে সাপুবি কয়টি, হরফে সাপুবি চারটি, ফা ওয়াও বা মিম, হরফে ওয়াসতি 18টি, বলুন আমার সাথে কফ কাফ জিম শিন ইয়া বদ লাম নুন রা দাল তা সদ সি সা জ জাল সা
জিহ্বা থেকে। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা হলক ইশারা করে দেখাইছি, ঠোঁট ইশারা করে দেখাইছি, কিন্তু জিহ্বা তো বের করলে অর্ধে বের হবে, বাকিরা বের হবে না, দাঁত সবগুলি দেখানো যাবে না। সেই জন্য আমরা বিকল্প একটা জিহ্বা বানাবো। আমরা আমরা 17টা মাখরেজের মধ্যে আমরা হাতকে বলেছিলাম জিহ্বা, আঙ্গুলকে বলেছিলাম দাঁত, তবে সেখানে বিস্তারিত দেখে ইশারা করেছিলাম, এখানে সংক্ষেপ ইশারা করব। সেই সংক্ষেপ মাখরেজ সংক্ষেপ ইশারা সংক্ষেপ। আর অসতি শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী, অর্থাৎ হলক আর ঠোঁটের মাঝখানে হচ্ছে জিহ্বা এবং 32টা। তো এটাকে দুই বাড়ির মাঝখানে যে বাড়ি আমাদের দেশে, সে বাড়িকে বলে মধ্যের বাড়ি। এই মধ্যবর্তী হলক অর্থাৎ 32টা তার জিহ্বা ঠোঁট আর হলকের মাঝখানে হওয়ার কারণে এটার নাম রেখেছেন কারি সেবিগণ অসতি মধ্যবর্তী। বলুন আমার সাথে হরফ এ ওয়াসতি 18টি। কফ কাফ, জিভার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার উপর উপর তালুর সঙ্গে লাগাইয়া দুইটা হরফ কফ কাফ। জিম শিন ইয়া, জিভার মধ্যখান তার উপর উপর তালুর সঙ্গে লাগাইয়া তিনটা হরফ জিম শিন ইয়া। হাতখানা এবারে কাপ করে ধরেন, এটা জিব্বা, এটা হলো কি জিব্বা। দেখুন জিব্বার এই মাঝখান থেকে গোড়ার দিকে হবে বদ, বলুন আমার সাথে বদ। জিব্বার মাঝখান থেকে আগার দিকে হবে লাম, বলুন লাম। জিব্বার আগার তার বড় বড় সঙ্গে হচ্ছে নুন, বলে নুন। জিব্বার আগার ফি তার বড় বড় তার সঙ্গে হচ্ছে র, বলুন র। আমি চারটা এবার একসাথে বলবো এবং দেখাবো। বদ লাম নুন র। এরপর হচ্ছে তো দাল, তার জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া, এটা হলো জিব্বা, আর এই দুইটা দাঁত হচ্ছে আঙ্গুল। আঙ্গুল গোড়ার সাথে লাগাইলে বুঝবেন গোড়ার সঙ্গে তো দাল তা, এই তিনটা হরফ জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প দাল তা। জিব্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগের সঙ্গে লাগাইয়া স দেশি যা জ জাল থা। দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা 18টি হরফ, 10টি মাখরাজ, 3টি মাখরাজ, 3টি মাখরাজ সংক্ষিপ্ত মাখরাজ আমরা শেষ করেছি। এবার হবে আমাদের চতুর্থ নম্বর মাখরাজ। আমার সাথে বলেন, এটা আমরা যারা কোরআন পড়ছি এগুলি চিনি, বলেন মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আরি, পেশের বাম পাশে যজমা লাভ, জেরের বাম পাশে যজমা লাইয়া, মদের হরফ একালিপ টানিয়া পড়িতে হয়। যেমন বাবু বি, এই তিনটা হরফ বা মদের হরফ এটাকে এক টানিয়া পড়তে হয় একালিপ, মুখের খালি স্থান না দিয়ে তা আদায় করতে আ, এই জন্য এটাকে অন্য কিছু বলা যাবে না। এ বা মুখে খালি স্থানে, বু কুর্সিটা মুখে খালি স্থান, বি কুর্সিটা মুখে খালি স্থান। বলেন মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়, মদের হরফ কয়টি, মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলি, পেশের বাম পাশে যশমা লাও, জেরের বাম পাশে যশমা লাইয়া, মদের হরফ একালিপ টানিয়া পড়িতে হয়। যেমন বাবু বি। আমরা চতুর্থ নম্বর মাত্রা শেষ করেছি, এবার পঞ্চম নম্বর মাত্রা। বলে আমার সাথে নাকের বাঁশি হইতে গুণ উচ্চারিত হয়, যেমন আম্মা আন নাকের বাঁশির মধ্যে গুনগুন করার নাম হচ্ছে গুন্না। নাকের বাঁশি হইতে কিসের উচ্চারণ হয়, নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আম্মা আন্না। গুনগুন আপনি একালি পরিমাণ করেন। আমরা মাখা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। মাখরাজ পরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিবাতে হরফ, যেটা আমরা আপনাদেরকে পূর্বে বলেছিলাম। সেই সিবাতে হরফের সংক্ষিপ্ত জিস্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, সে কথাটাগুলো পূর্ব বলেছিলাম। বিস্তারিত সিফাত আমরা না পড়াইয়া যেসব হরফগুলির উচ্চারণ কাছাকাছি,
একটা হরফের যদি একাধিক সিফাত আছে, একাধিক সিফাত মুখস্থ রাখা আমাদের পক্ষে কঠিন। একাধিক সিফাতের সমন্বয়ে হরফের অবস্থাটা যেটা হয়েছে সেটার নাম দিয়েছি আমরা তামিজ। বলেন তামিজ হরফ, কতিপয় হরফের পার্থক্য ক মোটা তা চিকন উচ্চারণ তো তা তো তা তো তা হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হা হলকের শুরু হইতে সহজ আওয়াজে উচ্চারণ জিম শক্ত এবং মজবুত আওয়াজে যা পাখির মতো সিসি আওয়াজে উচ্চারণ জিম সা জিম সা জিম সা সজ মোটা সিন চিকন থা নরম উচ্চারণ সদ সিন থা সদ সিন থা সদ সিন সা বদ জিব্বার গোড়া হইতে মোটা আওয়াজে জ জিব্বার আগা হইতে মোটা আওয়াজে দাল জিব্বার আগা হইতে পাতলা আওয়াজে উচ্চারণ বদ জ দাল বদ জ দাল বদ জ দাল জ মোটা দাল চিকন উচ্চারণ জ দাল জ দাল জ দাল কফ মোটা কাফ চিকন উচ্চারণ কফ কাফ কফ কাফ ওয়াও দুই ঠোঁটে গোল করিয়া বা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে মিম দুই ঠোঁটের শুকনো জায়গা হইতে উচ্চারণ ওয়াও বা মিম ওয়াও বা মিম। এই 19টা হরফের পার্থক্য জানা আমাদের খুবই জরুরি। এর সাথে আরো দুইটা হরফ আছে, এগুলি পরস্পর পার্থক্য নয়। যেমন ওয়াইন হলকের শেষ হইতে মোটা আওয়াজে খ হলকের শেষ হইতে মোটা আওয়াজে উচ্চারণ ওয়াইন খ ওয়াইন খ। এই 23টা হরফের পার্থক্য জানা আমাদের জন্য খুবই জরুরি। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারা বারবার রিপিট করে এগুলি ভালোভাবে আয়ত্ত করবেন, তাহলে সামনে কোরআন শরীফ পড়া শুদ্ধ করে পড়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকের পর্ব আমরা এখানে শেষ করলাম, বাকি পর্ব ইনশাল্লাহ সামনে আপনাদের সামনে তুলে ধরবো। বাকি নিয়মগুলি খুবই সহজ সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং আমাদের এই সহি ক্লাসে শিক্ষার্থীদের জন্য লেখার প্রয়োজন নাই, করে দেখতে লক্ষ্য করেছেন আপনাদেরকে লেখার জন্য করি নাই, শুধু ওস্তাদ বোর্ডে লিখে নিয়ম 18টা নিয়ম মুখস্থ করাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।